আমি জানতে চাই যে আসলে ব্যক্তিগত জীবনে আপনার গ্রামের বাড়ি কোথায় বা কোন জেলায় রয়েছে সেটা জানতে চাই। আমি সিলেটের লোকাল, আমরা লোকাল, আমার 14 পুরুষ ওখানে, মানে আমার 14 পুরুষের মানে জায়গা জমির যে কাগজপত্র আছে আমি অনেক সময় সার্চ করি, দেখি যে আসলে আমরার মানে অরিজিনটা কোনা না, তো আমরা অরিজিন আসলে সিলেটও, আর আমি যেখানে থাকি এটা আমরার একটা মানে কিতা হইতাম, মানে বাপ দাদার প্রপার্টি, আমরা কুট্টি হইতে পারি না আপনারা সিলেটও মেইন আর কি, তো আমি প্রাউড ফিল করি এটা। অবশেষে সিলেটবাসীর জন্য কি সুখবর নিয়ে আসছে জানতে চাই? সিলেটবাসীর লাগে কিন্তু আমি সবসময় নতুন নতুন কিছু লইয়াই, আপনারা দেখছেন যে লাস্ট মান্থ আমি ডিসেম্বরের লাস্টে দিয়া 22 ডিসেম্বর একটা আফ্রিন কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করছি। এটা যে শুধু আফ্রিন কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হইব এমন কিন্তু নাই, এটা আফ্রিন কাপ ক্রিকেট হইতে পারে, আফ্রিন কাপ ফুটবল হইতে পারে, ইনশাল্লাহ আপনার হঠাৎ দেখবা যে একটা সারপ্রাইজ নতুন কিচ্ছু। আমি সবসময় কিন্তু হঠাৎ করে একটা সারপ্রাইজ দিই, আফ্রিন কাপও যে এলা সাকসেসফুলি হইব এটা কিন্তু আমি আশা করছিলাম না, আমি অনেক চেষ্টা করছি, কষ্ট করছি, তার বাদে এটা সাকসেস হয়েছে, এবং এটা আসলে আপনারা কারণেও সাকসেস হয়েছে। আপনারা যদি মায়া দিতা না, আমারে ভালোবাসা দিতা না, শো করতা না, অত লাভ তাইলে মনে আমি ফেললাম না মনে। এই যে অর্থটা আপু বিয়ে হয়েছে, এটা কি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে নাকি ডোনার আছে? না অবশ্যই আমি নিজেই একজন ডোনার, আপনারা জানেন আমি বিভিন্ন সংস্থাত ডোনেট করি, আমি আপনারা দেখছেন আমি ফুটবলের লগেও আসি বা বিভিন্ন জায়গা যাই, বা চেন্টরে আমি খেলাধুলাত উৎসাহ করার লাগি খেলার সামগ্রী দেই, টেকা পয়সাও দেই বিভিন্ন প্রোগ্রামও, আমি নিজেই একজন ডোনার, সো আমার আখেউরে দরকার নাই আলহামদুলিল্লাহ। আমি আমার ইনকামের 30%ও মানুষের মাঝে দিলাই, মানে আমি মনে করি যে আমার ইনকামটা কিন্তু আমার নাই, এখানে অনেক মানুষের হক আছে, মানে আমি যে টাকাটা ইনকাম করাম আমার প্রয়োজন বাদে যে টাকাটা বাঁচে এটা কিন্তু সবর, অবশ্যই যারা অসহায় দরিদ্র আছে তারারও, সো আমি টাকা জমাইয়া রাখতে পছন্দ হয় না, মানুষের মাঝে দিতে পছন্দ করি।